How about that? কে ওখানে? বারান্দায় কে দাঁড়িয়ে? বৌদি আর পদ্ম দিদি। ও বিভাসের জন্য দাঁড়িয়ে আছে। আমি জানি বিভাসের জন্য দাঁড়িয়ে আছে। ফিরলেন বুঝি? হ্যাঁ, পদ্ম এখানে দাঁড়িয়ে ছিল না? হ্যাঁ, ঘরে গেল। পদ্ম কাঁদছে বুঝি? হ্যাঁ, আমি কাঁদিনি জীবনে কোনোদিনও কাঁদিনি। বৈদি, কম্পাউন্ডার বাবু ফিরেছেন। ওঠ পদ্ম, ওঠ। এভাবে শুকিয়ে মারার কোনো মানে হয় না। শ্বশুর মশা ঘরের সামনে দিয়ে আমি তোকে নিয়ে যাব, দেখি তিনি কি করে আটকান। ওঠ পদ্ম, চোখ মুখে জল দি, বেনারসি শাড়িটা গাছ কুমড় করে পর, কোচরে গোটা কতক বাছা বাছা ঢিল নিয়ে যা তোকে মানায় সেইভাবে আয়। শোন, কোনো অভিমান রাখবি না, কোনো সংকোচ করবি না। বিভাসের ওপর তো ষোলো আনা দাবি আছে, তার এক কানা করিও তুই ছাড়বি না। তুমি যাবে না? না, আজকে তোকে একাই যেতে হবে। একটা সীমা আছে যার বাইরে আমি যেতে পারি না পদ্ম। তুমি যে আসবে আশা করিনি। এ কথা বলতে এতটুকু লজ্জা করলো না? এতদিন তো আসুনি না। ডাকতেই তোমার কাছে এসেছিলাম বলে বুঝি ভাবো আমাকে ডাকার দরকার করে না? না, যে দূরে থাকে তাকে চেঁচিয়ে ডাকতে হয়, আর যে কাছে থাকে তাকে ডাকতে চেঁচাতে হয় না। ওসব বাজে কথা আমি শুনতে চাই না। কালিকেটের জঙ্গলে কি শিকার করলে? তোমার বাবাকে জিজ্ঞাসা করো না। বাবাকে জিজ্ঞেস করবো কি? বাবা যেভাবে ফিরলেন দেখলে ভয় করে, নিচের ঘরে খেল দিয়ে বসে আছে। কি হয়েছে বলো না গো। আমাকে জিজ্ঞাসা করো না। কোথায় যাচ্ছ? এই বাড়িতে আমি আর থাকতে পারি না পদ্ম। কি বলছো তুমি? আমাকে যেতেই হবে। বৌদি জানে তুমি যাচ্ছ? না, জানেন না, কিন্তু আমি জানি যে। কি জানো তুমি? কিচ্ছু জানো? শোনো, তোমার কাছ থেকে আমি যা পেয়েছি তা জীবনে শোধ দিতে পারবো না। মানুষ তা জীবনে একবারই পায়, আর একজনের কাছ থেকে পায়। তাই বুঝি সে একজনকে ওই পড়ার চিঠির মতো ছিঁড়ে ফেলে দিয়ে অনায়াসে চলে যাচ্ছ? কত শোনো, সবচেয়ে প্রিয়জনকে ছেড়ে পুরুষ মানুষকে যে কেন বাইরেরটাকে সাড়া দিতে হয় তা ও কি করে বুঝবে? বাইরের টানে চিরকালই তোমরা ঘরকে ফেলে রেখে চলে গিয়েছ, আর মনকে বুঝিয়েছ এটাই পুরুষের কর্তব্য। শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যখন ঘরে ফিরে আসবে তোমরা জানো তোমাদের অপেক্ষায় আমরা বসে থাকব, কারণ সেটা নারীর ধর্ম। দেখো বৌদি, এসব বাজে কথা রেখে দাও। তুমি শুধু একবার বলো তোমাকে যেতে হবে না এখানে বুনো বা রাসু হয়ে পড়ে থাকতে, আমি তাই থাকবো। কি বলো, চুপ করে আছো কেন? আমি যাই। দাঁড়া পদ্ম, আমার শ্বশুর যত খারাপ লোক হন না কেন তার ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য জড়িয়ে রয়েছে, তাই তার বিরুদ্ধে লড়বার সে শক্তি অথবা ইচ্ছা আমাদের নেই।
তোমার যদি থাকে তাহলে তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি জয়ী হও। সেই সঙ্গে এই আশা করব যে একজনের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যেন দশজনের অন্যায়ের বোঝা বয়ে না বেড়াও। আয় পড়ত। এক মিনিট, একটা কথা। আচ্ছা ধরো, যদি এমনই দুর্ভাগ্য হয় যে এ বাড়িতে আমি সত্যি আর আসতে পারলাম না, সেটা দুর্ভাগ্য কিসের? সেই সৌভাগ্যকে তো তুমি যেচে ডেকে নিয়ে এসছো। সমস্ত আচনাচ তোমায় চায়, তোমার দুর্ভাগ্য কিসের? বাইরে এসে দাঁড়াও, আমি বলছি আমরাই জিতবো। শিয়াল কুকুরের মতন ওদের তাড়িয়ে দাও। যা করবার তুমি করো না দি। তার হোক, সারা জীবনের চেষ্টা এইভাবে নষ্ট হতে দিও না। আমি বলছি, আমি বলছি এতে তুমি মরবে না, এতে যে আমরাও মরবো। তার তারও কালী কেউদের জঙ্গলে তোমার কি হলো? তারক তাক করা বন্দুক আমার হাত থেকে পড়ে গেছে অনাদি। সেই দিনই আমি হেরে গেছি। কি হলো, ঘাবড়াচ্ছেন কেন? সব শেষ হয়ে গেল রাসু, সব শেষ হয়ে গেল। ইলেকশনটা তো আগে হয়ে যাক। ইলেকশন হয়ে গেলে তখন আর বাকি থাকবে কি? যা বাকি থাকবে তাতে দুকুড়ি সাথের খেলা খুব হয়ে যাবে।